গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি আর ভীষণ খুশি। গৌতম অফিস থেকে চলে এসেছে, আমাকে বলে চলো পয়লা বৈশাখে, কিন্তু কিছুই শপিং করা হয়নি। আমি বাড়িতে ছিলাম, তোমরা সেটা জানো, প্রায় 28 দিন, মানে 1 মাসই ধরতে গেলে। তো এখন সেজে বুঝে পুরো দেখতে পাচ্ছো, আর আমি সেজে বুঝে এখন আমি যাচ্ছি, কোথায় যাই, কিছু একটা মলে যাব। কি কি কিনছি দেখি, আমার তো কোনো ড্রেস কেনার ইচ্ছা নেই। গৌতমে আমার সঙ্গে ঝগড়া করেছে, বলে তোমাকে কিনতে হবে, নাহলে আমি কিনবো না। তো দেখা যাক কি হয়, যাচ্ছি, এটাই বড় কথা। কি কিনবো না কিনবো কিছুই এখনো পর্যন্ত জানি না, তো যাই করি না কেন এসে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। কারণ পয়লা বৈশাখ তো এসে গেছে, আর বাঙালির একটা বড় উৎসব হচ্ছে পয়লা বৈশাখ। কারণ সবাই কিছু না কিছু একটা নতুন জিনিস মানে আমাদের পড়তেই হয়, তাই না? সে সুতির জামা হোক, একটা ছোটখাটো জিনিস হোক, একটা নতুন পড়লে একটা ভালো লাগে। চৈত্র, সে ঠিক বলেছো। আর আমাদের কি হয়, সেলের বাজার একটা বড় বাজার হয়, আর পয়লা বৈশাখে আমাদের একটা ধারণা আছে যে পয়লা বৈশাখে যদি নতুন জামা পরি তাহলে সারা বছর নতুন করতে পারবো। তা আমিও সেই দলেই পড়ি, যাচ্ছি দেখি। আর গৌতম তো নিজের জন্য কিছু কিনবে না আজকে, ওর সঙ্গে না কিনলে একটা হ্যাস্ত করবো, আগে ওর কিনবো, তারপর মলে ওপরে আমি যাবো। চলো এখন বেরিয়ে পড়ি, রেডি হয়ে গেছি, পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। সেগুলো দেখিনি, আর এখন আমি ড্রেস পরে কোথায় যাচ্ছি বলতো, গৌতমের জিন্স কিনতে। কিছুতেই কিনবে না বলছে, অনেক খরচ হয়ে গেছে। আমি বলছি না, তুমি না কিনলে, তুমি যদি না পড়ো তাহলে আমিও পড়বো না, ব্যাস এখানেই গল্প শেষ। তাহলে তো বাধ্য হয়ে বাছাজন বলেছে যে না তুমি রেডি হও, আমি আসছি। আর এই ফাঁকে আমি ভাবলাম যে কালকে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো দেখিনি, কারণ সময় পাবো না, এসে আবার অন্য কাজ আছে, ডিনারে রান্না আছে। তো ভাবলাম দেখিয়ে দিই তোমাদের কাল কি কি কিনেছি। বেশি কিছু কিনিনি, তাও কিনেছি। মানে আমার কি হয় বলতো, 1 মাসে প্রতি কেনাকাটা হয় না, মানে প্রত্যেক মাসেই কিছু না কিছু আমাকে কিনতেই হয়। তো প্রথমেই যেগুলো তোমাদের দেখাবো, প্রথমে গৌতমেরটা দিয়ে শুরু করি, যদিও ওর একটাই জিনিস হয়েছে। এই দেখো, এই শার্টটা ওর জন্য কিনেছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কি এগুলো ব্র্যান্ড বললো ভুলে গেলাম, কি মানে এগুলোকে একটা অন্য শার্ট বলে মনে নেই আমার, কটনেরই। কালারটা দেখো, পুরো ব্ল্যাক নয় কিন্তু, নেভি ব্লুর থেকেও ডিপ, মানে মিড নাইট ব্লু যাকে বলে না, অনেকটা ঠিক সেই রকমই। আমার ভীষণ পছন্দ হয়েছে, ওকেও ট্রায়াল দিয়ে দেখলাম ঠিকই আছে। তো তোমরা কিন্তু দেখে বলো এই শার্টটা কেমন হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, আর ও তো ডিপ কালার ছাড়া পরে না। আর যেটা কিনেছি, এবার আমার পালা, আমি কিনবো না, তো এটা গৌতমই চয়েস করেছে। এই দেখো এই জিন্সটা, কালারটা কিন্তু ভীষণ আনকমন, সি গ্রিন টাইপের কালার এটা। তো আমি বলছিলাম নেবো না নেবো না, তো আমাকে বললো যে 1946 এর জিন্স পরে তুমি ঘুরে বেড়াচ্ছো, মানে এত বড় কমপ্লিমেন্ট দিল। কেমন হয়েছে তোমরা এটা দেখে বলো, এটাও আমি ট্রায়াল দিয়ে দেখে নিয়েছি, আমার ঠিকই আছে। এটা হচ্ছে একেবারে, দেখো তোমরা, ফুল স্ট্রেচেবল, কিন্তু একেবারে একেবারে ফুল স্ট্রেচেবল। আর যেটা কিনেছি, জিন্স কিনলে তো টপ কিনতেই হবে, টপটা কিন্তু কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই কালারটা আমি খুব একটা পরিনি, বিয়ের আগে হলুদ অনেক পরতাম, হলুদ আমার বাবার ভীষণ প্রিয় কালার, তো পরতাম, তো এটা আমার কম্বিনেশনটা খুব ভালো লাগলো, তাই এটাই নিলাম। আর জ্যাকেট সিস্টেম তো বেশ ভালো লাগে,
আর এখানেও আছে থ্রি কোয়ার্টার হাতা, শর্ট হাতা তো সবসময়ই পরি, ফুল স্লিভও পরি, কিন্তু থ্রি কোয়ার্টার খুব একটা পরা হয় না। তো এই জিন্সের সঙ্গে এই টপটা, এগুলো ইচ্ছা আছে পয়লা বৈশাখে পরবো। আর যেটা নিয়েছি এই যে নাইট ড্রেস, এগুলো আর কি দেখাবো, বারমুডা আর এটা হচ্ছে, দেখো এটা একটা টপ গেঞ্জি যাই বলো না কেন, এইগুলো কিনেছি। আর বাকি আছে জিন্স, দেখলাম এম বাজারে, কিন্তু জিন্সটা গৌতমের ঠিক পছন্দ হলো না, মানে কালার গুলো ঠিক ভালো না, আমি যে কালারটা চাইছি সেই কালারটা নেই। তো আজকে যাবো, এসে তোমাদের সেটাও সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো। আর যেটা কিনেছি দেখো, মলে গেলে আমার কি হয়, একবার কিচেন ডিপার্টমেন্টে যাবই যাব। তো সেই দেখো ট্রে, ট্রে আমার ছিল খুবই ছোট ট্রে, এইটা নিয়ে নিয়েছি, এটা কেউ এলে টেলে মিষ্টি ফিষ্টি খেতে দেওয়া ভালো হবে, দুটো প্লেট একদম পাশাপাশি বসানো যাচ্ছে। আর এইটা হয়েছে গৌতমের ভীষণ পছন্দের, আমি বললাম নিতে হবে না এত দাম দিয়ে, এই দুটোতে কিন্তু নিয়েছি 99-100ই বলা যায় বলো। তো আমাকে গৌতম বললো একটাই রাখবে, নুন রাখবে, এরকম ঝেড়ে ঝেড়ে খাওয়া হবে, আর একটাই হচ্ছে গোলমরিচ, মানে গোল ঝাল তো কত খায়, আবার গোলমরিচ তার সঙ্গে। তো আমি বললাম তোমার যখন পছন্দ হয়েছে তা নিয়ে নাও, মানে গৌতম আমার ইউটেন্সিল কিনছে, আমার মানে ভাবতেও অবাক লাগছে যে রান্নাঘরে কিছুই বোঝে না। তো এটা নিয়েছি আর এটা নিয়েছি, মানে মলে গেলে কিচেনের একটা কিছু ইউটেন্সিল নেবো না এটা কিন্তু আমি ভাবতেই পারি না, তো এটাও নিয়ে নিয়েছি। আর এখন যাব গৌতমের জিন্স কিনতে। তোমরা কিন্তু সবাই বলো যে আমার পয়লা বৈশাখের শপিং কেমন হয়েছে, ভীষণ পছন্দের হয়েছে, এখন যাব ভালোই ভালো এবং গৌতমের জিন্সটা পেলে বাঁচি, না হলে আর কিনবে না, কোনো রকমই রাজি করিয়েছি চলো। আর তোমরা কে কিরকম শপিং করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমার যে প্রতি বছর হয় তা নয়, কিন্তু এখন চলে এসেছি জিন্স কিনে, তোমাদের বললাম না যে বেরোচ্ছি, তো নিয়ে চলে এসেছি। এই দেখো তোমাদেরকে এটা দেখিয়ে দিই, আর প্রচন্ড গরম, ফ্যান অফ করেছি, পুরো ঘেমে যাচ্ছি। দেখো এই জিন্সটা ওর জন্য নিয়েছি, কালারটা আনকমন ঠিক না, আবার কালারটা সুন্দর কালার, তো আমার এটা ভালো লাগলো, নিয়েছি, এটাও তোমরা দেখে বলো। মোটামুটি আপাতত এই হচ্ছে শপিং, মানে অনেকদিন পুজোর পর কেনা হয়নি, পয়লা বৈশাখের বলতে পারো, চৈত্র সেলের বলতে পারো, যাই হোক মানে মোটামুটি কেনা হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করবো না, যেহেতু এটা শপিং ব্লগ, সেই জন্য আর বেশি বড় করছি না। আর তোমাদের প্রতিবারের মতন আবার বলবো, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতন আবার বলবো, অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দিও, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার আসছি নতুন ব্লগ নিয়ে পয়লা বৈশাখে, আগামীকাল পয়লা বৈশাখে আমরা কি কি করছি, আমরা কোথায় যাচ্ছি, ঘর দোর একটু সাজানোর ইচ্ছা আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই খুব খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আজকের মতন টাটা।